গুড মর্নিং গাইস, আজকে থেকে তো একেবারে সারা দেশে লকডাউনের বদলে শাটডাউন শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন। তবে আমার অফিস কল আছে, সকালবেলা থেকে আমাকে অফিসে যাইতে হবে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর অফিসের জন্য প্রস্তুতি নিয়ে অফিসে চলে যাব। চলুন দেখা যাক। সো গাইস, আমার ফ্রেশ হওয়া শেষ, এখন আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আমার বাইসাইকেলটি নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দেব। সো সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগ। থ্যাংক ইউ। তো গাইস, এ হচ্ছে আমার সাইকেল। আমি অফিস করার জন্য এই শাটডাউনের মধ্যে একটা নতুন সাইকেল কিনে নিয়ে এসেছি। এটা ফুললি অ্যালুমিনিয়াম একটা সাইকেল, ভেলোসের, দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আজকে থেকে আমি অফিস শুরু করবো ইনশাল্লাহ, যে কদিন শাটডাউন থাকে। যেহেতু গাড়ি টাড়ি চলে না, আমাকে অফিস তো করতেই হবে, এই জন্য আমি সাইকেলটা নিয়ে এসেছি। তো আমার সাইকেল, আমি শাটডাউনের মধ্যে সাইকেল নিয়ে অফিসে যাব, যেহেতু কোনো গাড়ি চলে না। কিন্তু আমার অফিস তো মাপ নাই, অফিসে যেতেই হবে, এই জন্য আমাকে এই সাইকেল নিয়ে অফিসে যেতে হবে আজকে থেকে। তো এটা নিয়ে ইনশাল্লাহ আজকে আমি যাব। এটা হচ্ছে পিছনে 7 গিয়ার আর সামনে আছে 3 গিয়ার। এটা হাইড্রোলিক ব্রেক, সামনে পিছনে দুইটাই। এটা ভেলোসের একটি অ্যালুমিনিয়াম সাইকেল, এটা ওজনে খুবই হালকা কিন্তু স্পিড অনেক বেশি। এটা 21 কিলোমিটার পার আওয়ার অনেক স্পিড সাইকেলটার, দেখতে পাচ্ছেন। আমি করোনাকালীন শাটডাউনের জন্য এটা কিনে নিয়ে এসেছি, এটা নিয়ে রেগুলার অফিস করবো কয়দিন, যে কয়দিন করোনার জন্য শাটডাউন থাকে। যেহেতু কোনো গাড়ি চলবে না, তো এটা নিয়ে আমি অফিস করবো। তো গাইস, আমি রেডি অফিসে যাওয়ার জন্য। তো আমি আমার বাইকটা নিয়ে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দেব। তো অফিসে গিয়ে বাকি কথা বলবো। তো চলুন যাত্রা শুরু করা যাক অফিসের উদ্দেশ্যে। আল্লাহ ভরসা দেখি বাইরে কি পরিবেশ, আমার এখনো জানা নাই, বাইরে গেলে আমি বুঝতে পারবো কি অবস্থা। তো এখন আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে তেমন কোনো যানবাহন নেই, আমি এখন অফিসের কাছাকাছি চলে আসছি। তো চলুন অফিসে প্রবেশ করি। সেরে দিয়ে উঠছে অফিসের মধ্যে। তো গাইস, আমি এসে পড়েছি আমার অফিসে, এসে কম্পিউটার স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কম্পিউটার স্টার্ট করে দিয়েছি। হলো আমার সার্ভার সেটআপের যন্ত্রপাতিগুলো, তো আমি অফিসে স্টার্ট করে দিয়েছি, আমার কাজ শুরু, আমার কম্পিউটার অন হয়ে গিয়েছে। আমার অফিসের কাজগুলো এখন আমি সেরে ফেলবো। অফিসের কাজগুলো সেরে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আবার রেইনকোট পরে তারপরে বাসায় যাব। কিন্তু এর আগে আমার অফিসের সমস্ত কাজগুলো শেষ করে নেব, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ওকে গাইস, আমি যাচ্ছি অফিস থেকে, আজকের মতো অফিস শেষ, এখন বেরিয়ে যাবো বাসার থেকে। ঠিক আছে গাইস, আমি মাস্কটা খুলে নিই সারাদিন, তারপরে এখন বেরিয়ে পড়েছি পার্কিংয়ের গেট দিয়ে, নিচে দিয়ে যাচ্ছি, বাসা থেকে চলে যাবো ইনশাল্লাহ আমার বাইসাইকেল নিয়ে।
দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু গাড়ি চলছে। তো গাইজ এসে পড়েছি বাসায়, এখন মাস্ক খুলে ফেলবো, সবগুলো খুলে ফ্রেশ হয়ে যাব। রেখে দিচ্ছি আমার মাস্ক, এখন আমি সব ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজগুলো করব, খাওয়া দাওয়া করে আফটার লাঞ্চ। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগস দেখার জন্য।